বৃহস্পতিবার রাতে পলাশীপাড়া থানার নদিয়া মুর্শিদাবাদের রেজিনগর সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সমেত এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ। ধৃত যুবকের নাম ওয়াজেদ শেখ, বাড়ি মুর্শিদাবাদ জেলার রেজিনগর এলাকায়। পুলিশ তার কাছ থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়া মুর্শিদাবাদ জেলা সীমান্তে ওই যুবক উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশের একটি টহলদারি দলের সন্দেহ হওয়ায় ওই যুবককে জেরা করে। সেই জেরাতে কোনো সদুত্তর দিতে পারে না ওই যুবক, তখন তাকে তল্লাশি করে পুলিশ ওইগুলো উদ্ধার করে। ধৃতকে শুক্রবার তেহট্ট মহকুমা আদালতে পাঠায় পুলিশ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।